আসসালামু আলাইকুম। আমরা এই সিঁড়িটি করে দিয়েছি নরসিংদী, তো নরসিংদীতে এই সিঁড়িটা করা হয়েছে। এই সিঁড়ির জায়গাটা আছে 13 ফিট এবং 8 ফিট, 8 ফিট এবং 13 ফিটের মাঝে এই রাউন্ড সিঁড়িটি করা হয়েছে। তো যারা আমাদেরকে দিয়ে এই সিঁড়িটি করাইতে চান, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো রাউন্ড সিঁড়ি আমাদেরকে দিয়ে বা যারা দক্ষ মিস্ত্রি তাদেরকে দিয়ে কেন করাইবেন? দেখেন, এখানে কিন্তু একটা সিঁড়ি করা হয়েছিল অলরেডি, ওই সিঁড়িটা কিন্তু ভাঙা হয়েছে। এখন আপনি চিন্তা করে দেখেন, যদি একটা সিঁড়ি আপনি করেন, করে যদি ভাঙেন, এটা খরচ কিন্তু ডাবল হয়। তো সেই ক্ষেত্রে আপনি প্রথম থেকেই যদি একজন ভালো দক্ষ মিস্ত্রি যারা তাদেরকে দিয়ে আপনি কাজটা করান, তাহলে আপনার কিন্তু এক্সট্রা খরচটা হয় না। যেমন ওইটা ভাঙতে এই মজুরিও গেল, আবার দেখা গেল যে রড এই সিমেন্টগুলো কিন্তু নষ্ট হইলো, আবার কুয়া বালি এগুলো সব নষ্ট হইলো। তো সেই ক্ষেত্রে একটা রাউন্ড সিঁড়ি কিন্তু সবাই করতে পারে না। তো আপনার যারা জানে এই সিঁড়ির কাজটা, যারা অভিজ্ঞ, তাদেরকে দিয়ে আপনি করাইবেন, তাহলে সিঁড়িটাও সুন্দর হবে এবং আপনার এই সব যে ধাপগুলো ওইগুলো সমান থাকবে। অনেক সময় দেখা যায় যারা কাজ জানে না, ধাপগুলো কিন্তু সমান হয় না। একটা যেমন যদি 6 ইঞ্চি হয়, তাহলে কিন্তু সব ধাপটাই কিন্তু 6 ইঞ্চি হওয়া দরকার। কারণ দেখা যায় যারা কাজ জানে না, তারা একটা 6 ইঞ্চি হয়, একটা 5 ইঞ্চি হয়, একটা 4 ইঞ্চি হয়, তাইলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয় উঠতে নামতে। আপনার সিঁড়ির নিয়ম হলো, সিঁড়ি যদি আপনার 6 ইঞ্চি হয়, সবগুলা 6 ইঞ্চি হতে হবে। যদি 5 ইঞ্চি হয়, তাহলে সবগুলা 5 ইঞ্চি হতে হবে। তো এখন যদি আপনি একটা 6 ইঞ্চি, একটা 4 ইঞ্চি হয়, তাহলে তো আপনি উঠতে নামতে সমস্যা হবেই। তো এই জন্যই যারা জানে কাজগুলা বা যারা ওই কাজে অভিজ্ঞ, তাদেরকে দিয়ে আপনি কাজটা করাইবেন। আমাকে দিয়ে করাতে হবে এরকম না। যদি চান, তাহলে আমরা বাংলাদেশের সব জেলায় গিয়ে এই রাউন্ড সিঁড়ির কাজ করে দিয়ে আসি। তো চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত আপনারা আরও জানতে পারবেন বা খরচ কেমন হবে, আমরা কত টাকায় করে থাকি এই সিঁড়িগুলো। এই নাম্বারে যোগাযোগ করলে সবগুলা বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। তবে আমার এটাই কথা থাকবে যে আসলে আপনি যারা জানে এই কাজগুলো, যারা এই কাজে অভিজ্ঞ, তাদেরকে দিয়ে আপনি করাইবেন। এখন আপনার জায়গা যেমনই হোক, জায়গা অনুপাতে এই সিঁড়িগুলো করা হয়। মানে এখানে আপনার এক সাইডে আছে 17 ইঞ্চি আর এক সাইডে আছে 8 ইঞ্চি এই ধাপগুলো। তো 17 ইঞ্চি 8 ইঞ্চি আপনি আরও কম জায়গা যদি হয়, তাহলে ধাপগুলো একটু ছোটো হবে। তো যে জায়গা যেমনই হোক, সিঁড়ি কিন্তু মিলান যায়। হয়তো সিঁড়িগুলো একটু ছোটো বড় হয়, কিন্তু আপনি মিলান যায়, কোনো সমস্যা নাই। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।